2022 সালের এসএসসি পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। 2022 সালের এসএসসি পরীক্ষায় শরনখলা উপজেলায় জেনারেল, কারিগরি, মাদ্রাসা বিভাগের সর্বমোট 1183 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। 1183 জন পরীক্ষার্থীদের মধ্যে সর্বমোট 821 জন পরীক্ষার্থী সব বিষয়ে কৃতকার্য হয়েছে। অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা 362 জন। শরনখলা উপজেলায় 2022 সালের এসএসসি পরীক্ষায় পাশের হার 79.34%। কৃতকার্য 821 জন পরীক্ষার্থীদের মধ্যে এ প্লাস পেয়েছে সর্বমোট 36 জন পরীক্ষার্থী, এ গ্রেড পেয়েছে 280 জন পরীক্ষার্থী। 2022 সালের এসএসসি জেনারেল পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল 596 জন। 596 জন পরীক্ষার্থীদের মধ্যে 521 জন কৃতকার্য হয়। অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা 75 জন। পাশের হার 87.27%। কৃতকার্য 521 জন পরীক্ষার্থীদের মধ্যে এ প্লাস পেয়েছে 27 জন পরীক্ষার্থী, এ গ্রেড পেয়েছে 136 জন পরীক্ষার্থী। জেনারেল শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি এ প্লাস পেয়েছে রায়ন্দা সরকারি পাইলট হাইস্কুল। রায়ন্দা সরকারি পাইলট হাইস্কুলে এ প্লাস পেয়েছে 24 জন পরীক্ষার্থী। এসএসসি ভকেশনাল পরীক্ষায় শরনখলা উপজেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 209 জন। 209 জন পরীক্ষার্থীদের মধ্যে কৃতকার্য হয় 121 জন পরীক্ষার্থী, অকৃতকার্য হয় 88 জন। এসএসসি ভকেশনাল পরীক্ষায় পাশের হার 57.89%। শরনখলা উপজেলায় এসএসসি ভকেশনাল পরীক্ষায় সর্বমোট 6টি এ প্লাস পেয়েছে, এ গ্রেড পেয়েছে 115 জন পরীক্ষার্থী। সবচেয়ে বেশি এ প্লাস পেয়েছে 3টি ডক্টর মাসুমিল্লা ডিএন কারিগরি কলেজ। 2022 সালের দাখিল পরীক্ষায় সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা 378 জন। 378 জন দাখিল পরীক্ষার্থীদের মধ্যে 179 জন সকল বিষয়ে কৃতকার্য হয়, অকৃতকার্য হয় 199 জন পরীক্ষার্থী। দাখিল পরীক্ষায় পাশের হার 47.35%। দাখিল পরীক্ষায় শরনখলা উপজেলায় ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান থেকে 3 জন পরীক্ষার্থী এ প্লাস পেয়েছে। দাখিল পরীক্ষায় এ প্লাস পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো রায়ন্দা রাজর ফাজিল মাদ্রাসা থেকে একজন পরীক্ষার্থী, দক্ষিণ রাজাপুর দাখিল মাদ্রাসা থেকে একজন পরীক্ষার্থী, খন্তাকাটা মফিদিয়া মহিলা দাখিল মাদ্রাসা থেকে একজন পরীক্ষার্থী সহ সর্বমোট 3টি এ প্লাস পায়।